সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি বিজয় মেলা বাই পেন্সিল ইউকে এই পার্টিকুলার টপিকে। আমরা জানি যে ইউকেতে অনেক অর্গানাইজেশন আছে যারা কিনা বাংলাদেশের ক্রিস্টি কালচার ইতিহাস নিয়ে কাজ করে। ওনারা আমাদের কাছে বাংলাদেশের ইম্পর্টেন্ট ইভেন্টগুলোতে, ইম্পর্টেন্ট ডেগুলো কীভাবে আমরা ইউকেতে সেলিব্রেট করতে পারি তারই ধারাবাহিকতায় ওনারা বিভিন্ন অনুষ্ঠানের অর্গানাইজ করে থাকে। এবং ওনারা আগামীকালকে বিজয় দিবস উপলক্ষে, আপনারা জানেন যে ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয়ের মাস, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিজয় দিবসের ধারাবাহিকতায় ওনারা বিজয় মেলা অর্গানাইজ করতে যাচ্ছে। আমাদের একটা ফোন কল আছে, আমরা একটা কল নিয়ে নিব, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং দুইবার বলতাম চাই যে গড ফর জিমি, গড ফর জিমি। দূর থেকে পেন্সিল বিজয় মেলা 2019 আমি বাল্লি থেকে অংশগ্রহণ করলাম। আমার শ্রদ্ধা দোয়া রহিল। এবং আমি বলতে চাই আমাদের বাংলাদেশে যারা আপনি খুব পজিটিভলি কন্ট্রিবিউট করেন। এবং আপনি এই যে আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ডে, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, আপনি শ্রদ্ধা জানিয়েছেন, অনুষ্ঠানে কল করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এই পার্টিকুলার সেগমেন্টে পেন্সিল ইউকের দুইজন সদস্য আমার সাথে উপস্থিত আছেন, চারুলতা আরজু এবং মিস্টার নিজাম উদ্দিন। ওনারা দুইজন আপনাদের আগামীকালকে যে অনুষ্ঠান আছে তা নিয়ে আপনারা কথা বলবেন, পেন্সিল ইউকের ভবিষ্যৎ নিয়ে আপনারা কথা বলবেন। তো আমি যদি প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করি চারুলতা আরজু, আপনি এই পেন্সিল ইউকের সাথে কতদিন ধরে সম্পৃক্ত আছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কী বা কীভাবে প্রথম সম্পৃক্ত হয়েছিলেন যদি বলতেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমি প্রায় 2 বছর হয়ে গেল আমি পেন্সিলে যুক্ত হয়েছি, 2 বছর একটু বেশি হবে হয়তো বা। প্রথম যুক্ত হই পেন্সিলে আমার একজন ফ্রেন্ডের মাধ্যমে। সেখান থেকে ধীরে ধীরে জানতে পারি যে পেন্সিল ইউকেতেও কিছু অ্যাক্টিভ এবং সক্রিয়, ভীষণ অ্যাক্টিভ কিছু পেন্সিলের এখানে কাজ করেন। আপনি নিজেও একজন লেখক তাই তো? আমি নিজেও একজন লেখক, কিন্তু আপনি কবিতা লিখেন নাকি উপন্যাস লিখেন আমাদেরকে যদি বলতেন? আমি কবিতা লিখি এবং কিছু আর্টিকেল লিখি, কখনো ছোট ছোট গল্প লেখার চেষ্টা করি, এই তো এরকম লেখালেখির সাথে যুক্ত আছি। তখন আপনি আপনার বন্ধুর মাধ্যমে জানতে পারলেন যে ইউকে তো এরকম একটা প্ল্যাটফর্ম আছে। আমি প্রথম পেন্সিল থেকে, তারপরে ধীরে ধীরে জানতে পারি যে ইউকে তেও কিছু সক্রিয় পেন্সিলার আছেন। তো তারপরে এভাবে ওরা বিভিন্ন সময় বিভিন্ন আড্ডা এবং অনুষ্ঠানের আয়োজন করে। সেখান থেকে ওরা, আমি 2018 সম্ভবত প্রথম একটা পহেলা বৈশাখ নিয়ে ওরা একটা আয়োজন করে, সেখানে প্রথম আমি আসি। তারপর ওদের সাথে আমার দেখা হয়, পরিচয় হয়, চেনা জানা হয়। সবচেয়ে মুগ্ধ হই তাদের আন্তরিকতায়। তারপর তাদের আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ আহ্বানের জন্য আমি প্রতিটা অনুষ্ঠানে সবসময় আসি। এবং দূর থেকে, আমি অনেক দূর থেকে আসি, এই প্রবাস জীবন আপনি জানেনই, খুব ব্যস্ততার মাঝে থাকে। অফকোর্স এবং তো ব্যস্ততা কাটিয়েও যথাসাধ্য চেষ্টা করি যে সব ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার জন্য, আসার জন্য। তো এভাবে এভাবে আস্তে আস্তে আমি এই অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত হয়ে যাই। এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমার কর্মীর প্রয়োজন হয়, তো আমি, আমার আগ্রহের জায়গা এটা, তো আমি এখানে খুবই আনন্দিত এখানে যুক্ত হতে পেরে এবং তাদের সাথে কাজ করতে পেরে। আপনি পার্টিকুলারলি, আমরা আগের সেগমেন্টেও এই ব্যাপারে কথা হচ্ছিল, ইনফ্যাক্ট প্রথম সেগমেন্টেও কথা হচ্ছে যে আমরা তো যারা বাংলাদেশ থেকে ইউকেতে এসেছি বা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে যাচ্ছে, আগে যারা গিয়েছে তারা কিন্তু, ডায়াসপোরা যারা আছে তারা কিন্তু বাংলাদেশের ক্রিস্টি কালচার ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানে বা জানার চেষ্টা করে। বাট এইখানে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ বাইরে যারা, তারা কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে পার্টিসিপেট করতে চায়, জানতে চায়, কিন্তু অনেক সময় বাবা মারা বা মুরব্বী যারা আছে ফ্যামিলিতে, ওনারা যদি সেই পার্টিকুলার ব্যাপারটা ফ্যাসিলেট করতে না পারে তখন কিন্তু বাচ্চারা অনেক সময় জানতে পারে না। আমরা জানি যে অলরেডি পেন্সিল ইউকের মাধ্যমে আপনাদের প্রত্যেক বছরই আপনাদের বাচ্চাদের, ভবিষ্যৎ প্রজন্মের পার্টিসিপেশন কিন্তু বাড়ছে। এটা নিয়ার ফিউচার আপনারা কীভাবে আরও বাড়াবেন, এই ব্যাপারে আপনাদের কোনো স্পেসিফিক কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কি না যদি বলতেন?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখানকার আমরা আসলে ছোটবেলা থেকে আমরা যুদ্ধ দেখিনি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশের ইতিহাস সম্পর্কে আমরা জানতাম না, মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশেষ করে। আমরা জেনেছি কিভাবে, আমাদের কারিকুলামে এবং নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওইসব বিষয়ে জানতে পেরেছি। তো আমাদের এখানকার প্রবাসী বাচ্চাদের সে স্কোপটা খুবই কম, এখানকার কারিকুলামে তো এটা নেই, যার ফলে আমাদের মতো এরকম নানা রকম উদ্যোক্তারা যদি এগিয়ে না আসে, সেক্ষেত্রে বাচ্চারা অবশ্যই জানতে পারবে না জিনিসটা। তো পেন্সিল এই ব্যাপারে সবসময় বাচ্চাদের জন্য সবসময় একটা প্রাধান্য দিয়ে থাকে। পেন্সিলে বাচ্চাদের অগ্রাধিকার সবসময় বেশি। আমাদের আরেকটা ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিয়ে নিই, দেন আপনার সাথে কথা বলি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। খুবই ভালো লাগছে। আগামীকাল আমাদের একটা অনুষ্ঠান আছে, আমরা প্রথম থেকেই পেন্সিলের সাথে জড়িত আছি। তো আশা করি আজকের অনুষ্ঠান যারা দেখছেন সবাই আপনাদের অনুষ্ঠানটা সাকসেসফুল হোক। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কল। জি, আপনি বলছিলেন যে নিয়ার ফিউচার আপনাদের প্ল্যান আছে, সেরকমই একটা চিন্তাধারা থেকেই আমরা আগামীকালকে একটা বড় পরিসরে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটা আয়োজন করতে যাচ্ছি। তো গত বছরও এটা ছিল, এবছরও আছে সেরকমভাবেই। তো এইবারে আমি মনে করি বাচ্চারা বা মানুষজন আরও বেশি জেনেছে এবং অংশগ্রহণ আরও বেড়েছে। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জনাব নিজামুদ্দিন, আমি যদি আপনার কাছে আসি, আপনিও খুব অ্যাক্টিভ একজন পেন্সিল ইউকের একজন মেম্বার এবং আপনি অর্গানাইজিং কমিটিতেও আছেন, আপার ধারাবাহিকতায় আপনাদের আরও কি ফিউচার প্ল্যান আছে, শুধু বাচ্চাদেরকে না, যারা নতুন লেখক, যারা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে, কবিতা লিখতে পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, গান লিখতে পছন্দ করে, বা ছোট গল্প উপন্যাস লিখতে পছন্দ করে, তাদের জন্য পেন্সিল ইউকে কিভাবে আরও সুযোগ সুবিধা ক্রিয়েট করে দিতে পারে, এই ব্যাপারে আপনারা কি কাজ করছেন যদি বলতেন। ধন্যবাদ আদান পাবেল ভাই আপনার প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ আসার জন্য। জি, আচ্ছা, আমাদের পেন্সিলের আগ্রহের বিষয়টা হচ্ছে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, আর কাজের ক্ষেত্রটা হচ্ছে এদেশের তরুণ প্রজন্ম, নতুন যে প্রজন্ম আসছে, তৃতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম যাদেরকে আমরা বলছি তাদেরকে নিয়ে। তো আমি বাংলাদেশের পেন্সিলের কার্যক্রম বা পরিকল্পনা নিয়ে ওদিকে না যাই, যেহেতু বাংলাদেশের পেন্সিলের কার্যক্রম অনেক ব্যাপক, আমি আমাদের পেন্সিল ইউকের যে কার্যক্রম সেটা নিয়ে একটু বলতে চাই, আমাদের ফিউচার প্ল্যানটা কী। আমাদের যেটা বড় যেটা পরিসরে আমরা কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য যেটা, সেটা নতুন প্রজন্মের কাছে জানার সুযোগ করে দেওয়া, নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া, আমরা তাদের কাছে তাদের মধ্যে এই আত্মবিশ্বাস বোধটুকু ফিরিয়ে দেওয়া যে এই দেশের সংস্কৃতিতে আমাদের কন্ট্রিবিউশন আছে, আমরা অনেক কন্ট্রিবিউশন করছি আমাদের সংস্কৃতি দিয়ে। তো এখন কথা হচ্ছে এটা আমরা কীভাবে করবো, এই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার কতগুলো বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে কাজে যে আমাদের বিজয় দিবস উদযাপন হচ্ছে, সেটা বিজয় দিবস উদযাপন করি, এছাড়া ওয়ার্কশপ করি, এছাড়া আমরা এর আগে কবিতা ওয়ার্কশপ করেছি, ফটোগ্রাফির ওয়ার্কশপ করেছি। আমাদের ভবিষ্যতের একটা বড় পরিকল্পনা আছে স্কুল, একটা ল্যাঙ্গুয়েজ স্কুল করার জন্য, যে যদি আমাদের বিশেষ করে বাংলা ভাষাটার একটা স্কুল যদি করা যায়, কারণ আমাদের যে নতুন জেনারেশন এখানে বড় হচ্ছে, একটা বড় সমস্যা হচ্ছে তারা বাংলাটা ভালো বলতে পারছে না, বাংলাটা ভালো বুঝতে পারছে না। আমরা যদি তাকে স্কোপ করে দেওয়া যায়, একটা স্কুল করে দেওয়া যায়, কিছু স্কুল আছে যদিও সেটা খুব সীমিত পরিসরে, সেটা সবার কাছে কতটুকু অ্যাক্সেস আছে সেটা প্রশ্ন সাপেক্ষ, আমরা চাচ্ছি যে বাঙালি কমিউনিটির জন্য একটা ওয়াইড স্প্রেড একটা সুযোগ করে দেওয়া যায়, তাহলে ভাষা এবং সংস্কৃতির প্রতি তাদের আগ্রহটা বাড়বে এবং দেশের প্রতি তাদের যে একটা যোগসূত্র সেটা স্থাপিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে চারুলতা আপা, আপনি আপনার ফাইনাল মেসেজ কি, যারা এই অনুষ্ঠান দেখছে বা যারা পেন্সিল ইউকের সাথে সম্পৃক্ত হতে চায় বা যারা আগামীকালকে আপনাদের অনুষ্ঠানে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার ফাইনাল মেসেজ কি, ইন 10 সেকেন্ড প্লিজ। কালকে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি বিজয় দিবস উপলক্ষে, সেখানে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে, আপনাদের আহ্বান করছি, আপনারা আসুন,
বাচ্চাদেরকে জানতে দিন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ঐতিহ্য সম্পর্কে তাদেরকে জানার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ। নিজামুদ্দিন ভাই, আপনার কি ফাইনাল মেসেজ? আমার মেসেজটা হলো আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই আজকে 14 ডিসেম্বর বিজয়ের এই দিনে, আমাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সহমর্মিতা সেসব যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি, তাদের প্রতি শ্রদ্ধা রইল। আর আমি পরিশেষে বিশেষ করে এনটিভির মুকুল ভাই, আপনাকে, আদনান পাবেল আপনাকে এবং এনটিভির সিও সাবিনা ম্যাডাম সহ পুরো এনটিভি পরিবারকে আমরা ধন্যবাদ দিতে চাই, যারা আমাদের সাথে আছেন আমাদের মিডিয়া পার্টনার হিসেবে, এবং আশা করি ভবিষ্যতে সবগুলো আমাদের এই ধরনের আয়োজনগুলোর সাথে আপনারা থাকবেন। এটাই আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছিলাম বিজয় মেলা পেন্সিল ইউকে অর্গানাইজ করতে যাচ্ছে এই পার্টিকুলার টপিকে, এবং পেন্সিল ইউকের এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, পেন্সিল ইউকের মেম্বার যারা আছেন, তারা অনেকেই ওনাদের অর্গানাইজেশন নিয়ে, ওনাদের ইভেন্ট নিয়ে আজকে কথা বলছিল। আমি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ওনাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি যে বাংলাদেশ সম্পর্কে ওনাদের ছেলেমেয়েদেরকে জানানো, বাংলাদেশের যে একটা এনরিচ ক্রিস্টি কালচার, আমাদের ইতিহাস, সেগুলো জানানো কিন্তু বাবা মা বা মুরব্বীদের দায়িত্ব, একটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যেখানে বাচ্চারা জানতে পারবে, শিখতে পারবে, এটা কিন্তু বাবা মার দায়িত্ব, এবং এই দায়িত্ব কিন্তু আমরা কোনোভাবে ইগনোর করতে পারবো না। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, যারা স্যাক্রিফাইস করেছে, সবার প্রতি শ্রদ্ধা জানাই। আজকের মতো এখানে শেষ করছি, আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।